বেঙ্গল আয়ুর চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধু, বেঙ্গল আয়ুর চ্যানেলের এই ভিডিওর বিষয় হল আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রসম্মত ঘরোয়া চিকিৎসায় বদহজমের সমস্যা থেকে কিভাবে মুক্তি পাওয়া সম্ভব। আয়ুর্বেদে বদহজমকে বলা হয় অজীর্ণ। খাবার জীর্ণ বা হজম না হওয়াই হল অজীর্ণ। এই সমস্যায় বেশি দিন ভুগলে আরও বিভিন্ন জটিল রোগের সৃষ্টি হয়, তাই শুরুতেই বদহজমের চিকিৎসা করা একান্ত প্রয়োজন। ইনডাইজেশন বা বদহজমের কিছু লক্ষণ রয়েছে, কিন্তু সকলের ক্ষেত্রেই সকল লক্ষণ দেখা যায় না। তবে সাধারণভাবে লক্ষণগুলি হল ক্ষুধার অভাব, অরুচি, মুখ দিয়ে জল ওঠা, মুখে দুর্গন্ধ, পেটে গ্যাস বা বায়ু জমা, বুক ধরফর করা, কোষ্ঠকাঠিন্য বা কারো কারো ক্ষেত্রে পাতলা পায়খানা। এছাড়া চোয়া ঢেকুর, গলা জ্বালা, মাথা যন্ত্রণা তো রয়েছেই। বদহজমের কারণগুলির মধ্যে রয়েছে কায়িক পরিশ্রমের অভাব, বেশি পরিমাণে জাঙ্ক ফুড খাওয়া, দুটো মিল বা আহারের মধ্যে যথেষ্ট বিরতির অভাব প্রভৃতি। যে তিনটি কারণের কথা বললাম তা এড়িয়ে চলাই হল বদহজমের মূল বা প্রাথমিক চিকিৎসা, অর্থাৎ প্রয়োজনীয় শারীরিক পরিশ্রম অথবা ব্যায়াম। জাঙ্ক ফুড এড়িয়ে চলা এবং দুটি আহারের মধ্যে প্রয়োজনীয় ফাঁক বা বিরতি রাখা, এই তিনটি হল বদহজমের সমস্যার প্রধান প্রতিরোধক। এবার বলবো বদহজম সৃষ্টি হলে কী কী খাবেন, কী কী খাবেন না, এবং এ সকল মেনে চলার পরেও যদি এই সমস্যা থেকে মুক্তি না পান তাহলে কোন ঘরোয়া চিকিৎসা নিতে হবে। প্রথমেই বলি কী খাবেন, অর্থাৎ বদহজম হলে কী কী পথ্য নিতে হবে। প্রথমত, গলা জ্বালা, চোয়া ঢেকুর, বুকে পিঠে ব্যথার মতো প্রাথমিক লক্ষণগুলো দেখা দিলেই প্রথমে ঈষদুষ্ণ জল পান করে দেখুন। বেশ কিছুক্ষণ কিছু খাবেন না, এরপরেও সমস্যা না কমলে অল্প শুকনো মুড়ি খান। এ প্রসঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। বদহজমের সমস্যা বাড়লে যাঁদের ডায়রিয়ার মতো গুরুতর লক্ষণ দেখা দেয় তাঁরা ফাইবার জাতীয় কোনো খাবার খাবেন না, ডালও বন্ধ রাখতে হবে। তাঁরা কাঁচা কলা বা কাঁচকলা সেদ্ধ ভাত খাবেন সমস্যা না কমা পর্যন্ত। জল এবং লবণ দিয়ে মাখা ভাতও এক্ষেত্রে কার্যকরী। কিন্তু আবার যারা নিয়মিত বদহজমের সমস্যায় ভোগেন তাদের বেশিরভাগেরই কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে, তখন কিন্তু ফাইবারের পরিমাণ বাড়াতে হবে খাবারে। খোসাসহ শসা, থোর, ওটস, গাজর প্রভৃতি বেশি বেশি খেতে হবে, ডালও বেশি খাবেন। বদহজমের ফলে ডায়রিয়া হোক বা কোষ্ঠকাঠিন্য, সব ধরনের ভাজাভুজি, ময়দা এবং দুগ্ধজাত দ্রব্য একদম বন্ধ রাখতে হবে। এবার আসি অজীর্ণ বা বদহজমের ঘরোয়া চিকিৎসার প্রসঙ্গে। বদহজম যখন কোনো কিছু করেই কমছে না অথবা সাময়িক কমে গেলেও পরে আবার বদহজম হচ্ছে, তখন ওষুধ তো খেতেই হবে। এসব ক্ষেত্রে আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রসম্মত ঘরোয়া চিকিৎসা তথা ওষুধ খুবই ফলদায়ক। তবে হ্যাঁ, ওষুধ খেলেও পূর্বোক্ত নিয়মকানুন কিন্তু অবশ্যই মেনে চলতে হবে। আসুন তাহলে জেনে নিই বদহজমের সমস্যা থেকে মুক্তি পেতে যে ঘরোয়া ওষুধ খেতে হবে তা নিজেই কিভাবে বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। এই ওষুধে শুধু বদহজমই নয়, অ্যাসিডিটি বা অম্বল, পেটে গ্যাস জমার সমস্যা থেকেও মুক্তি পাওয়া সম্ভব। এই ঘরোয়া ওষুধটি তৈরি করে নিতে আমাদের প্রথমেই দরকার হবে জিরে এবং জোয়ান। 50 গ্রাম জিরে এবং 50 গ্রাম জোয়ান আলাদা আলাদা করে কাঠখোলায় ভেজে অর্থাৎ সেঁকে নিতে হবে। হালকা করেই সেঁকে নেবেন। ঠান্ডা হবার পর উপাদান দুটিকে আলাদা আলাদাভাবেই গুঁড়ো করে চেলে নেবেন। গুঁড়ো করে চেলে নেবার পর দু রকম গুঁড়ো, অর্থাৎ জিরের গুঁড়ো এবং জোয়ানের গুঁড়ো একসঙ্গে মিশিয়ে নেবেন। এই মিশ্রণে 40 গ্রাম গোলমরিচ গুঁড়ো এবং 40 গ্রাম লবণ মিশিয়ে নেবেন। গোলমরিচ নিজেই গুঁড়ো করে নিতে পারেন বা বাজার থেকে গোলমরিচের গুঁড়োও কিনে নিতে পারেন। এই চার রকমের উপাদান একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কোনো এয়ারটাইট কৌটোয় রেখে দেবেন। দিনে অন্তত দুবার খাবার পরে আধ চা চামচ করে এই ঔষধি মিশ্রণটি
খেতে হবে। ওষুধটি মুখে নিয়ে এক কাপ বা আধ কাপ ঈষদুষ্ণ জল পান করতে হবে। তবে খাবার পর ছাড়াও ওষুধটি খেতে পারেন। যদি অন্য কোনো সময় বদহজমের লক্ষণ বুঝতে পারেন তখনই একই নিয়মে ওষুধটি খাবেন। বদহজমের চিকিৎসায় এই ঘরোয়া ওষুধটি খুবই কার্যকরী, অ্যাসিডিটিও দূর হবে এই ওষুধে। আজ এ পর্যন্তই, সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।